हाय आमी डॉक्टर अमित कुमार बेरा मुर्शिदाबाद जंगीपुर सुपार स्पेशलिटी हॉस्पिटल डेंटल सर्जन समस्त मानुषर का आमार एकांत अनुरोध अपनारा सरकार कथा मत लॉकडाउन पीरियड बाड़ीते थेके मेनटेन करुन बाहरे बेरोबेन ना अपनारा निजेरा बाँचुन जिला के बाँचान राज्य के बाँचान देश के बाँचान আমরা ডাক্তাররা সব সময় আপনাদের সাথে আছি ভবিষ্যতেও থাকব আপনারা সুস্থ থাকুন সরকারের কথা মেনে চলুন নমস্কার মাইসেলফ ডক্টর অনুরাগ চৌধুরী ডেন্টাল সার্জন মুম্বাই সাবডিভিশন হসপিটাল বিনোদন ইয়ার অল ইউ আর লুকিং সিং এ ওয়ার লাইক সিচুয়েশন রাইট নাও দ্য ওয়ার ইজ বিটুইন মাই টাইম coronavirus. In this pandemic where we can win this battle if we follow a few key things. Number one, maintaining social distancing. Confine yourself inside home. Avoid all mass gatherings. Even if you have to go out of home, make sure that you keep a distance of at least 2 meters away from your surrounding people. Number two, practice a healthy and hygienic lifestyle, like wearing masks, washing your hands frequently, these all things, and obey all rules and regulations laid down by government. And another thing, consult hospital or physician immediately if you find anything COVID like syndrome. So I again request you, all the people out there, especially in West Bengal, please be with government, obey all the instructions, and let's fight together corona. We'll overcome surely. Thank you. Namaskar. I am Dr. Gopal Haldar, Shuri District Hospital থেকে বলছি। এই COVID-19 ডিজিজের মোকাবিলায় আমরা সকল ডাক্তার এবং মেডিকেল স্টাফরা সর্বদাই আপনাদের সঙ্গে রয়েছি। আমাদের শিউরি ডিস্ট্রিক্ট হসপিটালের প্রতিটা ওপিডি এবং এমার্জেন্সি অ্যাজ ইউজুয়াল ডের মতন খোলা থাকছে। তার সঙ্গে অতিরিক্ত আমাদের ফিভার ক্লিনিক 24 আওয়ার্স খোলা থাকছে। আমাদের ডাক্তার, নার্স এবং অ্যাসোসিয়েট মেডিকেল স্টাফরা 24 আওয়ার্স এই ডিজিজ মোকাবেলায় আপনাদের সঙ্গে রয়েছে থাকবে। একটা কথা মনে রাখতে হবে, এই ভাইরাসটাকে বা এই ডিজিজটাকে জয় করার একটাই উপায়, সে হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখা। অর্থাৎ কিনা এই লকডাউনের পিরিয়ডেও আমাদের প্রতিটা দৈনন্দিন আদান প্রদান অন্তত একে অপরের কাছ থেকে 3 ফুট দূরত্বে করতে হবে। তার সঙ্গে যেহেতু এই ভাইরাসটা শ্বাস প্রশ্বাস এবং সারফেস কন্টাক্টের মাধ্যমে স্প্রেড হয়, তাই আমাদের মাস্ক পরাটা একদম বাধ্যতামূলক। তার সঙ্গে যেই সারফেসগুলো প্রতিনিয়ত জেনারেল পাবলিকের কন্টাক্টে আসছে, যেমন ধরুন এটিএম এর বাটন, লিফটের বাটন, এইসব সারফেসগুলো যখন আপনারা স্পর্শ করবেন তখন হয় গ্লাভস ব্যবহার করুন, যদি গ্লাভস না পান তাহলে এই সারফেসগুলো স্পর্শ করার পরে আপনাদের হাত অন্তত 20 সেকেন্ডের জন্য যে কোনো সোপ দিয়ে ধুয়ে নিন কিংবা 75% অ্যালকোহল দিয়ে পরিষ্কার করুন। এই সোপ বা অ্যালকোহল এই সারফেসের, এই ভাইরাসটা সারফেসে একটা প্রোটিনের আবরণ থাকে, এই প্রোটিনের আবরণের স্ট্রাকচারটাকে এই সোপ বা অ্যালকোহল চেঞ্জ করে দেয়। ফলে কি হয়, এই ভাইরাসটা নতুন করে ইনফেকশন ঘটানোর ক্ষমতা হারিয়ে ফেলে, অথবা ভাইরাসটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এই দুটো পয়েন্ট আমাদের সবসময় মাথায় মনে রাখতে হবে, মাস্ক ব্যবহার করা এবং এই লকডাউনের পিরিয়ডও আমাদের অন্তত সোশ্যাল ডিস্টেন্সটাকে বজায় রাখা। দ্বিতীয়ত, যদি আপনারা এই ভাইরাসটার
যে জেনারেল উপসর্গগুলো যেগুলো প্রতিনিয়ত আপনারা টিভিতে এবং যে কোনো মিডিয়াতে দেখতে পাচ্ছেন, এই রকম যখনই সর্দি কাশি বা জ্বর এগুলো থাকছে তখন আপনারা যে কোনো হসপিটালে আসুন। যে কোনো হসপিটালে জেনারেল যেই ট্রিটমেন্টগুলো বা এই ভাইরাসটার জন্য যেই যে পদক্ষেপগুলো নেওয়ার দরকার এগুলো আমরা সবসময় নিয়ে থাকছি। আমার বিনীত অনুরোধ, আপনারা পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া যে গাইডলাইন সেই গাইডলাইনগুলো অক্ষরে অক্ষরে পালন করুন। আমরা ডাক্তার এবং মেডিকেল স্টাফরা এই পশ্চিমবঙ্গ সরকারের গাইডলাইন মেনেই কাজ করছি এবং আগামী দিন আমরা এই গাইডলাইন মেনেই আমরা কাজ করব। আমি আশা করি আপনারাও পশ্চিমবঙ্গ সরকারের পাশে থাকবেন, আমাদের ডাক্তারবাবুদের পাশে থাকবেন। আমাদের ডাক্তারবাবুরা, আমাদের সরকার সর্বদাই এই ভাইরাস মোকাবেলা করার জন্য আপনাদের সঙ্গে আছে, সঙ্গে আগামী দিনও থাকবে। নমস্কার, আমি নয়াগ্রাম হসপিটালের ডেন্টাল সার্জন আপনাদের জানাতে চাই যে আজকে পৃথিবী এক ভয়ঙ্কর কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে করোনা ভাইরাসকে কেন্দ্র করে। এই অবস্থায় আমাদের দেশ এবং আমাদের রাজ্য আপ্রাণ লড়াই করছে করোনার মোকাবিলা করবার জন্য। সরকার, স্বাস্থ্যকর্মী, পুলিশ প্রশাসন সবাই দিন রাত পরিশ্রম করে চলেছে আপনাকে আমাকে সুরক্ষিত রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য। তো এই পরিস্থিতিতে আপনারা দয়া করে সরকারি নির্দেশ মেনে চলুন, পুলিশ প্রশাসন যা বলছে তার সঙ্গে সহায়তা করুন, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীরা যে ধরনের নির্দেশ দিচ্ছেন সেগুলো পালন করুন, আর দয়া করে বাড়ির ভেতরে থাকুন। আর যে সকল স্বাস্থ্যকর্মীরা আপনাদের পাড়ায় আপনার বাড়িতে থাকে এই বিপদের দিনে, যারা আপনার জন্য লড়াই করছে এই রোগের মোকাবিলা করবার জন্য, তাদের দয়া করে বাড়ি থেকে বের করবেন না, তাদের সঙ্গে সহায়তা করুন। নমস্কার। নমস্কার, আমি ডক্টর ত্রিদীপ ব্যানার্জি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজে আমার পোস্টিং। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে ঘরে থাকুন, সুস্থ থাকুন, বাইরে একদম বেরোবেন না, সরকারি বিধি মেনে চলুন, সুস্থ থাকুন, এটাই আমার একটা বক্তব্য। আমরা আছি আপনাদের পাশে সবার সাথে। নমস্কার। নমস্কার, আমি ডক্টর সুজয় সালদার, ডেন্টাল সার্জন, সরিষা ব্লক প্রাইমারি হেলথ সেন্টার। আজকে এই করোনা ভাইরাসকে কেন্দ্র করে আমরা সবাই খুব বিপদের মধ্যে আছি, গোটা রাজ্য তথা দেশ সবাই লড়াই করছে আপ্রাণ, প্রশাসনও আমাদের সাথে। এই লড়াইয়ে প্রত্যেক দেশবাসীকে একসাথে লড়াই করতে হবে কাঁধে কাঁধ রেখে। আপনারা বাড়িতে থাকবেন, বাইরে একদম বেরোবেন না, বাড়িতে থাকা মানেই সুস্থ থাকা, স্টে হোম, স্টে সেফ। ভালো করে হাত ধোবেন, অকারণে মুখে হাত দেবেন না, এবং সমস্ত স্বাস্থ্যকর্মীদের সবার সাথে সহযোগিতা করবেন, প্রশাসনের সাথে সহযোগিতা করবেন। নমস্কার। হ্যালো, আই এম ডক্টর সিদ্ধার্থ দাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ডক্টর আরামের ডেন্টাল কলেজ। আই এম হ্যাভিং এ হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ দ্যাট ডোন্ট ব্রেক দ্য লকডাউন হুইচ হ্যাজ বিন ইম্পোজড বাই আওয়ার গভর্নমেন্ট। ইট ইজ এ সিরিয়াস সিনারিও রাইট নাও ইন আওয়ার কান্ট্রি। অ্যাজ উই অল নো দ্যাট ইন ডেভেলপড কান্ট্রিজ লাইক স্পেন, ইউএস, ইটালি, COVID-19 has caused a pandemic situation and it is causing thousands of deaths per day. So it is my earned request that please stay at home, don't move here and there unnecessarily, and keep your family safe, and by this we can keep our state at safety as well as nation in a safe condition. Thank you.